আমাকে যতটা সহজ তুই মনে করিস না, আমি কিন্তু অতটা সহজ নই। সুতরাং তুই যা বলবি আমি তাই শুনবো, সেটি কিন্তু হবে না। ছোট মা, মাঝে মাঝে তো আমার কথাও শুনতে হবে, আমারও তো কষ্ট হয় বলো। কোনো সময় তুমি আমার কথা শোনো না। হ্যাঁ ঠিক আছে আমি শুনবো, কিন্তু এই কথাটা আমি শুনবো না। বিয়ের দিন কি ঠিক করা হলো? দেখো আমি তো বলতেই ভুলে গেছি দাই, পরশুদিন আমরা বিয়ের দিন ঠিক করেছি। পরশুদিন আমি আমার ছেলে আর ছেলের বউয়ের চার হাত এক করে দেব, ব্যাস আমি নিশ্চিন্ত। আচ্ছা ছোট মা বলছি, রোশনিদির সাথে স্যারের ডিভোর্সটা তো হয়ে গেছে, স্যার তো বলছিল অনেকদিন আগেই পিটিশনটা ফাইল করে দিয়েছিল, আর তারপরে তো কোর্টে ওদের বিয়েটা নাকচই হয়ে গেল। আচ্ছা স্যার সব কাগজপত্রগুলো পেয়েছে? আমার ছেলে এত কাঁচা কাজ করে না, নিশ্চয়ই হাতে কাগজ পেয়েছে, না হলে কিন্তু ও বিয়েতে রাজি হতো না। তুই আমার ছেলেটার চাকরি ফিরিয়ে দিয়েছিস, সম্মান বাঁচিয়েছিস, ওকে একটা নতুন জীবন দিয়েছিস মা। তাহলে একবার ওই সাধু বাবার কাছে গিয়ে বলে আসতে হবে। কি ব্যাপার বলো তো, খুব সাধু বাবা সাধু বাবা করছো। সাধু বাবাকে কি তোমাদের খুব ভালো লেগেছে? ছোট মা তুমি তো দেখোনি, উনি আমাকে কথা দিয়েছেন উনি ওই দিন আসবেন, যদি উনি আসেন তুমি দেখে না মুগ্ধ হয়ে যাবে, ওনাকে দেখেই পাঁচ ফুয়ে প্রণাম করতে ইচ্ছে করবে। অলৌকিক ক্ষমতা আছে বলে মনে হচ্ছে। তোরা তো বলছিলি যে সব কথাই বলে দিয়েছেন উনি, আগের কথা পরের কথা উনি নাকি সব বলে দিয়েছেন? পরের কথাগুলো কি হবে তো জানি না, কিন্তু আগের কথাগুলো সব বলেছেন, ওই জন্য না একটা অদ্ভুত বিশ্বাস জন্মেছে। আমার মেয়েকে কি বলেছে জান? ও যোদ্ধা, সমস্ত যুদ্ধে ও জয় করবে। ব্যাস আর তো অবিশ্বাসের কোনো কারণই নেই, ওই একটা কথাই উনি সব কথা বলে দিয়েছেন। সত্যিই তো, সত্যিই তো আমাদের জাহ্নবী যোদ্ধা, সমস্ত লড়াই ও জয় করতে এসেছে। যে এত বড় একটা লড়াই করে নিজের স্বামীকে নিজের কাছে নিয়ে এসেছে, তার এই পৃথিবীতে আর কোনো যুদ্ধ জয়ের বাকি থাকবে না। আচ্ছা আমি তাহলে এখন আসি রাই, একটা মাত্র দিন অনেক কাজ পড়ে রয়েছে। আর শোনো, এই একটা দিনে না তোমাদের যেতে হবে না ওইদিকে, যা খাবার দাবার দরকার আমি এসে দিয়ে যাব। হুম, তোকে বলছি ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। আমি এখন ওদিকে যাইও না। হ্যাঁ বিয়ের কোণে বলে কথা, একদম না, একই বাড়িতে বিয়ে হচ্ছে তাই তুমি ও পাশে আর যাবে না। আমি বারবার বলছি আমি ওদিকে যাই না, তুমি তাও এক কথা বলে যাচ্ছ। দেখেছো দেখেছো, আমার মেয়ে আবার লজ্জা পাচ্ছে, লজ্জায় গুটি একেবারে এতটুকু হয়ে গেছে। কার কাছে লজ্জা পাচ্ছে, আমার কাছে? আমি না তোর মা। হুম ঠিক আছে, এই গয়নাগুলো তুই আজকে নিলি না, এই ঘরে নিলি না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ওই ঘরে যাবি তখন তো আমার কথা তোকে শুনতেই হবে, আর আমি তখন তোকে এই গয়নাগুলো পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব, তখন তো কারোর কিছু বলার থাকবে না, তাই না? আর তখন কিন্তু মাথা উঁচু করে ঘুরে বেড়াবি, কাউকে ভয় পাবি না, কেমন? রাই আমি আসি। হ্যাঁ চলো আমিও যাচ্ছি। ও মা তুমি কোথায় যাবে? আর মাত্র একটা দিন, এই একটা দিনে মেয়ের কাছে থাকো, তোমরা দুজনে সময় কাটাও, গল্প করো। সব জানি, ভালো ঘর ভালো বর আমাকেও নিজের থেকে আলাদা করবে না, কিন্তু তবু এতদিন আমার গোত্রে ছিল তো, এখন গোত্রান্তর হয়ে যাচ্ছে, পর হয়ে যাচ্ছে আমার কাছ থেকে। বাবা রাই, আমাদের কি বুঝি তুমি পর ভাবো? তা নয় চুরতি, তোমারও তো মেয়ে আছে, তোমার মেয়ের যখন বিয়ে ঠিক হবে তখন তোমারও এমনই মনে হবে। বুঝতে পেরেছি,
তবুও তোমার তো কত ভাগ্য বলো, মেয়ের কাছে থাকতে পারবে, মেয়েকে সারাক্ষণ চোখে দেখতে পারবে। এমন ভাগ্য কোনো মাই চায় না ছোটি। স্বামীর ঘরে সুখে উপচে পড়বে, পাশেই সুখের ছাতা নিয়ে এই গরিব মায়ের ঘরে আসবে, দুদণ্ড থাকবে, ভালো মন্দ গল্প করবে, চলে আসবে, এই ঢের। কোন মা মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে চায় বল? আমি অভাগা মেয়ে, তাই মা প্লিজ। জানি আমার মেয়ে এসব কথা শুনলে ভীষণ রেগে যায়। ঠিক আছে, আমি আর মুখে কিছু বলবো না, কিন্তু মনেও সেটা থাকবে না, তা তো নয়। তোমার যা মনে আছে মনেই থাক না, আমি তোর মনের ভেতরে যেতে যাচ্ছি না। তুমি প্লিজ মুখে আর এই কথাগুলো কখনো বলো না, আমার উপরে তোমার কোনো অধিকার নেই। তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছো বলো তো, আমি তোমার মেয়ে। মা তুমি এই কথাগুলো আর কখনো ভেবো না, এই কথা আমি বলে দিলাম। এই পৃথিবীতে আমি ছাড়া তোমার কি আছে বলো তো? ঠিকই তো, ঠিকই তো বলেছি জান বাবা, আমি তোমার দুঃখটা বুঝি রাই। সত্যি তো তোমার এই একমাত্র মেয়ে ছাড়া আর তোমার কে আছে? কিন্তু বিয়েটা হলে তোমার তো একটা ছেলেও হবে। আমার ছেলেকে তুমি নিজের ছেলের মতো করে নিও, আর তোমার মেয়েকে আমি নিজের মেয়ের মতো করে নেব। তাহলে তোমারও একটা ছেলে একটা মেয়ে হবে, আর আমারও আর একটা মেয়ে হবে, কেমন? এইভাবেও তো ভাবা যায়, তাই না রাই? আচ্ছা আমি আসছি এখন, সাবধানে থাকিস মা। বাবা, বাবা, তোমায় কোথায় যেন দেখেছি মেয়ে। দুদিন আগেই এসেছিলাম মন্দিরে আমার মেয়েকে নিয়ে পুজো দিতে। আপনি অনেক কথাও বলেছিলেন আমার মেয়েকে দেখে, আমার সঙ্গে অনেক কথা বলেছিলেন। ও মনে পড়েছে, মনে পড়েছে। তা কি খবর, মেয়ের বিয়ের দিন ঠিক হলো? কাল মেয়ের বিয়ে, আপনাকে কিন্তু কাল আশীর্বাদ করতে আসতেই হবে। আপনাকে তো কাল বাড়ির ঠিকানা বলেই দিয়েছিলাম, আপনি আসবেন তো বাবা? মেয়ে খুব আশা করে আছে। আজ মেয়ে এলো না? আজ মেয়ে এলো না, কালকে তো ওর বিয়ে, বুঝতেই তো পারছেন। কেউ ওকে ছাড়লো না, কিছু নিয়ম কানুনও আছে। তা বটে, তা বটে। তা বিয়ে কোথা থেকে হচ্ছে? সেন বাড়ি থেকেই হচ্ছে। আর আপনাকে তো বলা হয়নি আমরা ওদের আশ্রয়েই ছিলাম। তারপর বেশ বেশ, তো ও বাড়ির সবাই কেমন আছে? আপনি কি তাদের চেনেন, কখনো এসেছিলেন ওখানে? আরে আমি তো সবারই কুশল জানতে চাই, সেই হিসেবেই ওনাদের কুশল জানতে চাইছি। তা কেমন আছেন সবাই? সবাই ভালো আছে, শুধু ওই বাড়ির মেজবউয়ের বড় কষ্ট। মেজবউয়ের কষ্ট কেন, কি হয়েছে তার? তার স্বামী অনেককাল আগেই নিরুদ্দেশ হয়ে গেছে, অনেকদিন আগের কথা, তিনিই তো সংসারটা ধরে রেখেছেন। তবে বুঝতেই তো পারি মেয়ে মানুষ, তার স্বামী না থাকলে সে কত একা হয়ে যায়। আচ্ছা তার ছেলে আছে তো? হ্যাঁ একটি ছেলে, ছেলের বিয়েও হয়েছে। বাবা অতি উত্তম, অতি উত্তম। কিন্তু তাতেও তিনি ভালো নেই, ছেলের বউ তাকে যত্ন করে না বুঝি? তা নয়, ও যথেষ্ট শক্ত সামর্থ্য, সংসারের সব হাল তো ওই ধরে রেখেছে। সবাই বাড়িতে ওকে খুব মান্যও করে, কিন্তু যার জন্যে সংসারে আসা, যার হাত ধরে সংসারে আসা, সেই যদি সংসার ছেড়ে দূরে চলে গিয়ে থাকেন, মেয়ে মানুষের এই কষ্ট
আর কি দিয়ে নিরাময় হতে পারে বলুন তো বাবা। হ্যাঁ তা ঠিক, তা ছেলেটি কি করে? ছেলে চাকরি করে, খুব ভালো ছেলে, সবাইকে খুব সম্মান করে। মেজি মাঝে মাঝে বলে যে ও ওর বাবার স্বভাবই পেয়েছে, ওর বাবাও নাকি এ ধরনের মানুষ ছিল, সবাইকে সম্মান করে চলত। আচ্ছা আর বাড়ির আর সবাই কেমন আছে? আর সব মানে? না না মানে ও বাড়িতে তো আরো সব লোক আছেন। হ্যাঁ ওরা তো তিন ভাই, বড় ভাই এখানে থাকে না, উনি মাঝে মাঝে আসেন, পালা পার্বণে আসেন, আর উনি তো বিয়েই করেননি। মেজো ছেলে তো নিরুদ্দেশ হয়ে গেছে, আর মেজো মা আর বৌমা, মেজো বৌমা আর ছোটদি ছোটদা। ছোটদি একেবারে মাটির মানুষ, ওনার মতো মানুষ এই পৃথিবীতে খুব কমই হয়। ওনার আশীর্বাদেই তো আমার মেয়ে ওই বাড়ির বউ হতে যাচ্ছে। কেন? ছোটদা বুঝি আশীর্বাদ করছেন না? ছোটদার এই বিয়েতে মত নেই। কেন? সে অনেক ঘটনা বাবা, কি বলবো বলুন, সে আপনি মুখ দেখেই তো অনেক কিছু বুঝতে পারেন, আর আপনি অনুমান তো করতে পারছেন, যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে তার আগেও একটা বিয়ে হয়েছিল, সে বিয়েটা তো সুখের হয়নি। সে বউ তার নামে কেস করে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, আর আমার মেয়ে লড়াই করে তাকে জেল থেকে ছাড়িয়েও এনেছে। তাই নাকি? আমি তোমায় বলেছিলাম না যে তোমার মেয়ে একজন যোদ্ধা? সে কথাই বলছি, আমার মেয়ের সঙ্গে আমার জামাইয়ের যদিও অনেক আগে বিয়ে হয়ে যায় গান্ধর্ব মতে, সে কথাটা তো আপনি জানেন। যার কপালে যার সঙ্গে যা লিখন থাকে তা না হয়ে যাবে কোথায়, তা অন্যানোর কোনো উপায়ই নেই। আপনি আসবেন তো? আপনাকে বলতেই কিন্তু আমি এখানে এসেছি, একদিনে দেখাতেই যে আপনার উপর কি মায়া পড়েছে, কি যে টান, শুধু আমার না আমার মেয়েরও। আমার মেয়েই তো আমাকে ঠেলে পাঠালো, বলল যদিও উনি বলেছেন উনি আসবেন তবুও আপনাকে জানাতে, আপনি যেন অতি অবশ্যই আসেন। যেতে তো আমাকে হবেই, যাব বলেই তো আমি এসেছি। হ্যাঁ না না মানে আসলে কখনো কোনোদিন এখানে আর আসবো কিনা জানি না, তাই মুক্তির আগে বন্ধনের জায়গাগুলো দেখে যেতে চাই। বলছিলাম না শিকড়ের কাছে ফিরতে চাই, আমি দেখতে চাই যে আমার সম্পূর্ণ মুক্তি হয়েছে কিনা। শিকড়কে দেখে যদি জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে না করে তাহলে বুঝবো যে আমার মুক্তি হয়েছে, আর যদি দেখি শিকড়ের জন্য মায়া হচ্ছে ফিরতে ইচ্ছে করছে না তাহলে বুঝবো যে আমার মুক্তি হয়নি। বন্ধনের বৃতে আমি এখনো পাক খাচ্ছি, যত বছরই কেটে যাক না কেন আমার মুক্তি এখনো হয়নি। আপনার মতো মানুষ সংসারে থাকলে বড় উপকার বাবা। কে বলল আমার মতো মানুষ সংসারে থাকতে পারে না মা? আমাদের মূল মজাটা কি জানো, আমরা ঘরেরও না পরেরও না। ঘরে থাকলে মন ছটফট করে, মনে হয় বাইরে যাই, বাইরের জগৎটাকে দেখি, আবার যখন বাইরে থাকি মনে হয় কত দিন বাড়ি যাইনি, জন্মস্থানটা দেখিনি, জন্মভিটে দেখিনি, চিরচেনা মানুষগুলোকে দেখিনি। জানি না আপনার বাড়িতে কে কে আছে, কিন্তু এমন কেউ যদি থাকে যে আপনার ছেড়ে যাওয়ায় কষ্ট পাচ্ছে, তারা আপনি ফিরে এলে আপনাকে কিছুতেই যেতে দেবে না। কি জানি তাদের অভিমান হয়তো এত প্রগাঢ় হয়েছে যে আমার দিকে হয়তো মুখ তুলেই তাকাবে না। মাঝখানে এতগুলো বছর গলে গেছে সময়ের মহাফিজখানা থেকে, তারা বলবে যে কোনো কর্তব্য করনি, কোনো দায়িত্ব পালন করনি, কিসের সম্পর্ক তোমার সঙ্গে? পৃথিবীতে থাকবে কর্তব্য পালন করবে না, দায়িত্ব পালন করবে না, তা কি হয়? কি জানি তারা এত কঠিন হবে কি না, কিন্তু আর যাই হোক আপনি আমাদের বাড়িতে কিন্তু যাচ্ছেন, আমরা আশা করে থাকব। কথা দিয়েছি মা, বললাম যে যেতে আমাকে হবেই। এই কথা কেন বললেন? পৃথিবীর কোথাও কোথাও আমাদের খুঁট বাঁধা থাকে, সেখানে আমরা চাই না চাই আমাদের যেতেই হবে। তোমার মেয়েকে দেখে আমার মনে হয়েছে তোমার মেয়ের সঙ্গে আমার তেমনই একটা খুঁট বাঁধা আছে, সেই বাঁধন খোলার ক্ষমতা আমার নেই, তাই তোমার মেয়েকে যা কথা দিয়েছি
তা আমাকে রাখতেই হবে। তোমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমাকে যেতেই হবে মা। আপনি আমাকে নিশ্চিন্ত করলেন, আমার যে কি আনন্দ হচ্ছে, আমার তো কেউ নেই, শুধু আমি আর আমার এই শিবরাত্রি সলতে। ওর বাবা তো ওকে স্বীকার করেনি, আর আপনাকে তো বলা হয়নি। আমার জামাইয়ের সঙ্গে যার বিয়ে হয়েছিল সে আমার স্বামীর আগের পক্ষের মেয়ে। কি বলছো মা? কত আশ্চর্য ঘটনায় যে জীবনে ঘটে ঠিকই বলছি বাবা। এই বাড়িতে এসে আমার এককালের ছেড়ে যাওয়া স্বামীকে দেখতে হয়, আর জানতে পারি যে আমার জামাইয়ের সঙ্গে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে সে ওরই মেয়ে। তা এখন সে কোথায়? জেলে। জেলে? ওরাই তো, ওরা বাবা আর মেয়ে মিলে আমার মেয়েকে বিক্রি করে দিতে চেয়েছিল, নাচনে বালি করে দিতে চেয়েছিল, মিথ্যে মিথ্যে লোক দেখানো বিয়ে দিয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল ওই ছেলেকে দিয়ে আমার মেয়েকে বিক্রি করে দেওয়া। সবাই ধরা পড়ে গেছে, আমার মেয়ে দাঁড়িয়ে থেকে সব কিছু প্রমাণ করে দিয়েছে। আমাদের তো পয়সা নেই, তাই উকিল রাখতে পারিনি, তাই আমার মেয়ে নিজে উকিল হয়ে ওই সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করেছিল, আর বিচারক সন্তুষ্ট হয়ে আমার জামাইকে বেকসুর খালাস করে দিয়েছে, আর ওই বাবা আর মেয়েকে 2 বছর কারাদণ্ড দিয়েছে। সত্যেরই জয় হয় মা, তাই সত্যের ওপর ভরসা রাখতে হয়। তবে এখনো তোমার মেয়ের অনেক পথ যাওয়া বাকি, তোমার অনেক কিছু দেখা বাকি, তোমার মেয়ের কাছে অনেক বড় শক্তি মাথা নত করবে, একটু সময় লাগবে তবে করবে আমি বলছি। আর কিচ্ছু চাই না বাবা, শুধু আমার মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, আর স্বামী আর সবাইকে নিয়ে সুখে ঘর কন্যা করুক। ওর জন্য কেউ যেন অসন্তুষ্ট না হয়, ও যেন সবাইকে সুখে রাখতে পারে। সুখ বস্তুটা যে কি সারা জীবন তাই বুঝতে পারলাম না। যাকি যাক, কাল তোমার মেয়ের বিয়ে, কথায় কথায় তোমায় দেরি করিয়ে দিচ্ছি। আপনি কোথায় যাচ্ছিলেন বাবা, কোনো কাজে বেরিয়েছিলেন? আমার আবার কিসের কাজ? না না, কোনো কাজে নয়, সারাদিন মন্দিরেই ছিলাম, এই এদিকটা বেরিয়ে একটু ঘুরে ফিরে দেখছিলাম। অনেকদিন আগে দেখেছি, অনেক বদল হয়েছে, তা তো হবারই কথা, মাঝখানে এত বছর কেটে গেছে। আপনাকে আর আটকাবো না তাহলে, আমি এগোই। হ্যাঁ এগো, আমি কাল তোমার মেয়ের বিয়ের সময় ঠিক উপস্থিত থাকব। তবে আমি উপস্থিত হলে যদি কোনো বড় রকমের বিপর্যয় ঘটে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অঘটন ঘটবে, আপনি উপস্থিত থাকলে। এই কথাটা আপনি কেন বললেন বাবা? তোমার আমার প্রতি টান হয়েছে, তোমার মেয়ের আমার প্রতি টান হয়েছে বলেই যে সবার আমার প্রতি টান হবে, সবাই আমাকে গ্রহণ করবে এমন কোনো কথা নেই। বলা তো যায় না, কেউ কেউ আমার প্রতি বিরক্ত হয়ে আমাকে বাড়ি থেকে বের করেও দিতে পারে। কখনো তা হবে না বাবা, আপনি আমার ছোটদিকে চেনেন না। আমার ছোটদি আছে, জামাই আছে, তারা তেমন মানুষই না, আর মেজদিও তেমন খারাপ মানুষ না, শুধু আমার আর আমার মেয়েকে দেখতে পারেন না। তার কারণও আছে, উনি ভেবেছিলেন এত বড় লোকের সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল যেটা সমাজে বলার মতো কথা, আমাদের তো তেমন কোনো পরিচয় নেই, আমাদের পরিচয় দিতে ওর খারাপ লাগে, মুখ ছোট হয়, তাই ওর পক্ষে না মানারই কথা, কিন্তু মানুষটা বড় ভালো। তা বটে, ভালো মানুষ, অনেক কষ্ট পেয়েছে জীবনে সে। আপনি কি করে জানলে? না, ওই যে বলছিলাম যে আমি মাঝে মাঝে কিছু দেখতে পাই, আমার চোখের সামনে কিছু ফুটে ওঠে। ও আচ্ছা আচ্ছা, আসি তাহলে, প্রণাম নেবেন? আপনি তো আবার পায়ে হাত দিয়ে প্রণাম নেন না, তাই আপনাকে মনে মনে প্রণাম করলাম। কাল কিন্তু আশা করে থাকবো, আর মেয়েটাও আশা করে থাকবে। বললাম যে আমাদের তো আর কেউ নেই, তবু আপনি এলে মনে করব ঈশ্বর আমাদেরকে পাইয়ে দিয়েছে। আমার মেয়ের এই গুরুত্বপূর্ণ দিনে আপনাকে পাশে পেয়েছি, কেউ তো একজন আছে যে আমাদের জন্যই যাবে, আমার মেয়ের জন্য, আমার মেয়েকে বিয়েতে আশীর্বাদ করবে তাই জন্য। ভেবো না মা, আমি কাল উপস্থিত থাকবো,
আর মেয়েকে বলো আমি ঠিক সময়ে গিয়ে আশীর্বাদ করে আসব। ঠিক আছে, এসো। আসছি বাবা। যাব বলছি কিন্তু যেতে পাশ হচ্ছে না কেন? আমি সন্ন্যাসী মানুষ, আমার তো এত পিছুটান মানায় না, তাহলে কেন মন খুলে যেতে পারছি না? যাব বলেই তো আশা।